গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখে মুখোমুখি ভারত ও চীনের সেনাবাহিনী। লাদাখে চীনের আগ্রাসন ঠেকাতে বিশাল সংখ্যক সৈন্য মোতায়েন ভারত ও চীন সীমান্তে। মূলত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে দুদেশেরই সেনাবাহিনী, কিন্তু এখন কোন দিকে গড়াচ্ছে জল জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তো এই বিষয়ে কি জানা আছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখে মুখোমুখি ভারত ও চীনের সেনাবাহিনী। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চললেও সরেজমিনে কোনো ফল মেলেনি। বিতর্কিত এলাকা থেকে এখনও সরতে নারাজ লালফোস, এমনটা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক সাংবাদিক সম্মেলনে চীনের সঙ্গে আলোচনা ব্যর্থ হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন জয়শঙ্কর। লাদাখ সীমান্তের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বিদেশমন্ত্রী বলেন, সীমান্তের সংঘাত নিয়ে ভারত ও চীনের সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যে এ পর্যন্ত নদফা আলোচনা হয়েছে। আমাদের বিশ্বাস এই বিষয়ে কিছুটা হলেও অগ্রগতি হয়েছে, তবে বাস্তবে তেমন কিছু নজরে আসছে না। গত বছরের ঘটনার পর চীনা ফৌজের মোকাবেলায় আমরা নিয়ন্ত্রণ রেখায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছি। বিশ্লেষকদের মতে পূর্ব লাদাখে যুদ্ধের জন্য তৈরি ভারত, চীনা আগ্রাসন যে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তা প্যাংগং হ্রদের দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড় দখল করে বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, কিন্তু সীমান্তে এমন পরিস্থিতি অনন্তকাল ধরে চলতে পারে না। কার্যত ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে সীমান্তের একটি সামান্য ঘটনা বিস্ফোরণ ঘটাতে পারে, ফলে রাজনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমে দুই পরমাণু শক্তিত দেশকে রফাসূত্র খুঁজে বের করতে হবে। উল্লেখ্য, গত বছর 5ই মে থেকে লাদাখে মুখোমুখি ভারত এবং চীনা সেনা, দুদেশের সেনার হাতাহাতি সংঘর্ষের পর সীমান্তে দুই পক্ষেরই সেনারই উপস্থিতি বেড়েছে। ঘাঁটি থেকে চীনের সেনা বাড়ানোর জবাব দিতে ভারত ওই এলাকায় বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চীনের সঙ্গে আলোচনা হলেও নিট ফল শূন্য। তবে এবার কোন পথে এগোনো উচিত আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।